দুবাই তেলের গুদামে ভয়াবহ বিস্ফোরণ ফায়ার সার্ভিসের 17 কর্মী নিখোঁজ এবং শ্রীলঙ্কায় ডিজেল গ্যাসের পর কমলো নিত্যপণ্যের দাম আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি ইফরিতা জামান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত কিউবায় বজ্রপাত থেকে একটি তেলের গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বিস্ফোরণে ছড়িয়ে পড়া আগুন নেভাতে গিয়ে নিখোঁজ রয়েছেন ফায়ার সার্ভিসের 17 কর্মী ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার হয়েছে এই আগুনে দগ্ধ হয়েছে প্রায় 150 মানুষ দেশটির পশ্চিমাঞ্চলের মাতানজাস প্রদেশে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে এই সময় বজ্রপাতের কারণে গুদামের 8টি ট্যাংকের একটিতে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় এরপর গতকাল আরও একটি ট্যাঙ্কে বিস্ফোরণ হয় ঘটনার পর ওই এলাকা থেকে প্রায় 2000 মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় এলপি গ্যাসের দাম কমানোর ঘোষণার পরই দেশটিতে নিত্যপণ্যের দামও কমিয়ে দেওয়া হয়েছে গতকাল দেশটির সংবাদ মাধ্যম এসব তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় গ্যাসের পর শ্রীলঙ্কার বাজারে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দামও কমানো হয়েছে দেশটির রাজধানী কলম্বোর ব্যবসায়ীরা বলেন চাল ডাল আলু পেঁয়াজ মরিচ ও চিনির মতো জিনিসপত্রের দাম উল্লেখযোগ্য হারে কমেছে এর আগে সে দেশের সবচেয়ে বড় গ্যাস কোম্পানি লিট্রোর চেয়ারম্যান মুদিতা পিরিস জানান সোমবার মধ্যরাত থেকে গ্যাসের নতুন মূল্য কার্যকর হবে এর সঙ্গে মিল রেখে বাস ভাড়াও কমিয়েছে সংকটাপন্ন দেশটি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি শহরে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন এ ঘটনার পর হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে দেশটির পুলিশ গতকাল এক সংবাদ সম্মেলনে বাটলার শহরের পুলিশ প্রধান জন পোর্টার বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান শুক্রবার ডেটোনের ঠিক উত্তরে ওহাইওর ছোট্ট একটি শহরে গোলাগুলির ঘটনাটি ঘটে ঘটনার পর থেকে সন্দেহভাজন হামলাকারী স্টিফেন মার্লো পলাতক সন্দেহভাজনকে সশস্ত্র ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন পুলিশ প্রধান জন পোর্টার তবে হামলার আর কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ বিশ্বে করোনায় মৃতের সংখ্যা 64,35,000 ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা 58,90,000-এর বেশি জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে গত 24 ঘণ্টায় 2,200-এর বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা 64,34,000 ছাড়িয়েছে একই সময়ে সংক্রমিত হয়েছেন 8,62,000-এর বেশি মানুষ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 58,79,000-এর বেশি এছাড়া গত 24 ঘণ্টায় আবারও মৃত্যু বেড়েছে ব্রাজিল জাপান ইতালি ও মেক্সিকো সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় 56,02,00,000-এর বেশি মানুষ আন্তর্জাতিক সংবাদ শেষ করার আগে সুনামগুলো দেখে নিচ্ছি আরো একবার কিউবায় তেলের গুদামে ভয়াবহ বিস্ফোরণ ফায়ার সার্ভিসের 17 কর্মী নিখোঁজ এবং শ্রীলঙ্কায় ডিজেল গ্যাসের পর কমলো নিত্যপণ্যের দাম আন্তর্জাতিক সংবাদ শেষে আজকের মতো আমি ইফরিতা জামান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে বিশ্বের নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়া আজকের আন্তর্জাতিক সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হল facebook.com/bijoytvlimited করোনা মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে চলুন নিজে সুস্থ থাকুন পরিবারকে নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ বিজয় টিভি অনির্বাণ বাংলা